ইতিমধ্যে দেখিছে খুব শান্তিপূর্ণভাবে ভোটদান হয়ে আছে। আর আমার দৃঢ় বিশ্বাস যে এইবার আসলতে মানুষে উন্নতি আর প্রগতির কথা চিন্তা করে পেলাই এবার ভোট সাব্যস্ত করব। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আহ্বান মর্মে আমি প্রত্যেকটি ওয়ার্ডতে উপযুক্ত প্রার্থীকে আমি প্রার্থিত্ব প্রদান করেছো। যখন প্রার্থীর নিষ্ঠা আর সততার আগন্তুক দিনক তিনশিকা বাকি হওয়ার বাবে নিজকে মনোবেগ করব। আর আমি দেখিছো যে যা বিগত দিনত কংগ্রেসের শাসনকালত আমার তিনশিকাখনের সমগ্র অসমখনকে এটা বিধ্বস্ত রূপত এরি থৈ গৈছিলে কংগ্রেসে। আর যা পাঁচ বছর আমি এটা এটা কাম করে পেলায় এই তিনশিকাখনক সুন্দরভাবে সজাবর কারণে আমি সক্ষম হয়েছো। আর যেহেতু দিল্লীত এখন শক্তিশালী সরকার ভারতীয় জনতা পার্টির আছে, দিসপুরত এখন শক্তিশালী সরকার ভারতীয় জনতা পার্টির আছে, আর এই শক্তিশালী সরকারখনে অতি শক্তিশালী রূপত সমগ্র অসমের লগতে তিনশিকাবাসীর কারণেও কাম করেছে, সেয়া তিনশিকাবাসীর চকুর আগত আছে। তো গতি নিশ্চিতভাবে আগন্তুক দিনত আসলতে এনে বহু কাম আমি করিবর কারণে সক্ষম হম। এজন অতি শক্তিশালী মুখ্যমন্ত্রী আমি পাইছো, দিনে রাতে কষ্ট করে পেলায় আমার অসমখনক ভারতবর্ষের এখন শ্রেষ্ঠ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করিবর কারণে কাম করেছে। আর আমি তেনে ধরনের চিন্তাধারার আমিও আগবাড়িছো। ইতিমধ্যে আপনাদের জানে যে আমি তিনশিকাখনের কারণে একেলগতে 32 কোটি টাকার মানে খরচে আমি পথবিল আমি নির্মাণ করলো। সেয়া হয়তো দেশ স্বাধীনতা লাভ করার পাছত প্রথম এনে ধরনের কাম এটা হয়েছে। তার বিভিন্ন আসনের জড়িয়ে আমি পথ নির্মাণ করেছো, ড্রেন নির্মাণ করেছো আসলতে। আর ইতিমধ্যে আমি যেটু পানি যোগান আসনি, পানি যোগান আসনির দিকত আমি 80% আগবাড়িছো। খুব সোনকালে আমি মানুষের ঘরে ঘরে পাইপর যোগেদি আমি পানি দিবর কারণে সক্ষম হম। আমি ইতিমধ্যে আমার সরকারি সিদ্ধান্ত লৈছে যে যা দিনবিলাকত গ্যাস যোগে পাইপ যোগে যদি কোনোবাই গ্যাস লোক বিচারে তেতিয়ালে তেও 6,000 টাকা চিকুটি মনে দিবলগীয়া আছে, কিন্তু এইবার আমি মাত্র 500 টাকাতে মানুষের ঘরে ঘরে গ্যাস দিয়ার ব্যবস্থা করিম। তার লগতে যাক স্টেট লাইট রয়ে গৈছিলে সকলবিলাকতে স্টেট লাইট হব। ইতিমধ্যে আমি পুঁজি পাবর কারণে সক্ষম হয়েছো, কোড অফ কন্ডাক্ট থাকি যাওয়ার কারণে আমি এই কামবিলাক করিব পৰা নাছিলো। আমি খুব সোনকালে প্রত্যেকটা রাস্তাতে স্টেট লাইটের ব্যবস্থা করি। আর আটাইতক ডর কথা হয়েছে যে এইবার আমার সরকারে এটা ডাঙর পরিবর্তন ঘটাইছে। আসলতে পৌরসভাত বিভিন্ন কামর কারণে মানুষে বহুবার দৌড়বলগিয়া হয়, এই যাতে নহয়। মানুষ যাতে ঘরত বহিয়ে বহুত কাম করিব পারে অনলাইন যোগে, আসলতে ট্রেড লাইসেন্সের কথাই হোক বা বিভিন্ন ঘর নির্মাণ ক্ষেত্রে পারমিশনের কথা হোক, এনে ধরনের কথাবিলাকর কারণে ঘরত বহিয়ে করব। ইতিমধ্যে আপনাদের জানে যে আমার সরকারে মানে এনে ধরনের বহুত ব্যবস্থাই করেছে। আর আমার সরকারে ইতিমধ্যে চিন্তা চর্চা করেছে, আমার বিভাগীয় মন্ত্রী এই কথাটি ঘোষণা করেছে যে এনে বহুত কিছু কথা আমি নাইকিয়া করে দিম, যে কোনোবাই নিজের ঘর নিজের মেয়াদী মাতিডরাতে সপোনের ঘরটা বনাব, বাউন্ডারি ওয়াল বনাব, কিন্তু তার কারণে বিভিন্ন মানে পারমিশন মিউনিসিপালিটির পর লোলগিয়া হয়। এনে ধরনের বহু পারমিশন নোলাকো যাতে মানুষে নিজের ঘরটো নির্মাণ করিও পারে, তেনে ধরনের চিন্তা চর্চা আমার সরকারখনে করেছে যাতে আগন্তুক দিনত কোনো ধরনের কষ্ট নোহাকে মানুষে নিজের কামবিলাক সমাধান করিব পারে। এনে ধরনের ডাঙর একটা পরিবর্তন দেখা পাব। আর যেহেতু আমার এইবার আমার যেটা ডিসি অফিস আছে এটা আমি 50 কোটি টাকায় নির্মাণ করবলে গৈছো, তাত সকলবিলাক অফিস যেহেতু নির্মাণ হব, আর তার কারণে আমার যেটা ট্রেজারি অফিস আর আমার যেটা সার্কুল অফিস আছে এই ঠাই লৈ যাম আমি ডিসি অফিস, আর তাত প্রায় 8 বিঘা মাটি হব। সেই 8 বিঘা মাটিট আমি এটা সিটি স্কোয়ার নামে খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান আমি করবলে গৈছো, যত নাকি আটক ধুনিয়া হব, তিনশো এখন সময় আইলে মানুষে এই চকুত পড়ব, তেনে ধরনের আমি এই করছো। ইতিমধ্যে ডাক বাংলোর কথা কইছো, তাত আমি ডর একটা পার্কিং করবলে গৈছো, তাত সাংস্কৃতিক সংগ্রহালয় এটা করিম, যত নাকি আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংস্কৃতির যেখানে সম্বল আছে সেই সম্বলখিনি তাত সংরক্ষিত হব। ইতিমধ্যে আপনাদের জানে যে আমি সানডে মার্কেট বাইপাসত নির্মাণ করলো, প্রায় 70-80% কাম হয়ে গেল। খুব সোনকালে এই মার্কেট আমি তালে লই যাম, ইয়ারপর 10 মিনিটের রাস্তা, গতি দেওবারে মানুষের যে অসুবিধা আছে সেই অসুবিধাটা সম্পূর্ণভাবে মানুষের দূর হব। এনেকে ধরনের যেহেতু আগুয়াই লই যাব পরাকে কামবিলাক কেবল আমার সরকারখনে করিব, মানুষে এই সরকারখন ভাল পায়, মানুষে এই সরকারখনের যোগেদি
তেওঁলোকৰ যেটো আকাংক্ষা এই বাস্তৱিত হ'ব হে বিশ্বাস জন্মিছে আৰু হে কাৰণে এবাৰ অকলে হাজু হৈছে মোৰ 15টা ওয়ার্ড বাকি হাজু হৈছে যে তেওঁলোকৰ ভাল লগা ভাল পোৱা মৰম কৰা চহৰখনক আৰু শক্তিশালী ৰূপত আগুৱাই লৈ যাবৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ হপক্ষে তেওঁলোকে ভোট প্ৰদান কৰিব।